राष्ट्रीय मजदूर कांग्रेस पश्चिम बंगाल के प्रेसिडेंट ने क्या कहा उनको 4 तारीख के जनरल काउंसिल मीटिंग के बारे में? दादा এত পুরনো একটা জাতীয় কংগ্রেস যারা রাজপথে নেবে আন্দোলন করে যায়, বরাবর রাজপথে নেবে আন্দোলন করছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে, এই জাতীয় কংগ্রেসের ভাঙন কি কারণে? আজকে দেখা যাচ্ছে গোলাম নবী আজাদ আপনার দল ছেড়ে বেরিয়ে গেল, কারণটা কি যদি একটু জানাতেন দর্শকদের? জাতীয় কংগ্রেস হচ্ছে সমুদ্র, সেখান থেকে যদি বড় লিডার কি ছোট লিডার যদি চলে যায় তার ইন্ডিভিজুয়াল ডিসিশন, এতে কংগ্রেস ভাঙবে না ভাঙুন। সিবিআই ইডি দিয়ে যেভাবে কাজ করা হচ্ছে, প্রত্যেককে আপনার ধরা হচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে রেড করা হচ্ছে, তো এগুলোকে আপনারা কী চোখে দেখছেন কংগ্রেসের তরফ থেকে? দেখুন, সিবিআই শুধু না, সিবিআই ইডি জুডিশিয়ারি সিবিসি ইত্যাদি ইত্যাদি, আরএসএস এবং বিজেপি যেদিন থেকে পাওয়ারে এসছে, এরা হিটলারের যে ফর্মুলা ছিল, যে প্রিন্সিপাল ছিল, সেটাকে ফলো করছে এবং তাতে শুধু তার আপনাদের যত ন্যাশনাল মিডিয়া আছে তাদেরকেও কব্জা করে নিয়েছে। সিবিআইকে তারা ইউজ করছে বিরোধীদের বিরুদ্ধে, ইডিকে বিরোধীদের বিরুদ্ধে ইউজ করছে, কিন্তু সাথে সাথে এটা বলতে হবে যে কোনো কোনো জায়গাতে ঢালাওভাবে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সেসব জায়গাতে যারা অ্যাকশন নিচ্ছে সেটাকে আবার আমরা স্বাগত জানাচ্ছি। তদন্ত করা হয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো বিচার পর্যন্ত ঠিকঠাক হয়নি, তাহলে আপনারা কি করে বলছেন যে এই তদন্ত ঠিক দিকে এগোচ্ছে? আমরা কোনোদিন বলছি না যে ঠিক দিকে এগোচ্ছে, আমরা যেটা বলতে চাইছি যে এই কাজটা তো রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, রাজ্য সরকারের অ্যান্টি করাপশন বিভাগ আছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি, কোনো তাদেরই লোক তাতে লিপ্ত আছে বলে সিবিআই আসতে হয়েছে এবং সিবিআই ক্যালকাটা হাইকোর্ট থ্রু দিয়ে এসছে, ডাইরেক্ট আসেনি। কিন্তু কোনো কোনো জায়গা যেমন পাটনাতে, যেমন দিল্লিতে সোনিয়াজি রাহুলজির বিরুদ্ধে যেটা করেছে সেখানে কোর্টের কোনো অর্ডার নেই, পর্যন্ত সিবিআই ইডি ছাড়ছে না। তারা শুনুন, তারা কেন এইসব করছে, তারা যতগুলো প্রমিস করেছিল বেকারদেরকে প্রতি বছর 2 কোটি চাকরি দেবে, 15 লাখ টাকা যেটা সুইস ব্যাংকে জমা আছে সেটাকে নিয়ে আসবে, তারা জিনিসপত্রের যে দাম এবং পেট্রোলিয়ামের যে দাম সেগুলোকে কম করে দেবে যাতে সাধারণ মানুষ সেটা উপলব্ধি করতে পারে, এবং তারা বলেছিল যে মা বোনের ইজ্জতের উপরে আর হামলা হবে না, এখানকার জনগণ মানে সিটিজেন নাগরিক তারা সুরক্ষিত থাকবে, কিন্তু কোনোটাই কিছু করতে পারেনি বলে আজকে ময়দানে টিকে থাকতে গেলে তাদেরকে এই সব করতে হচ্ছে, কোনো জায়গা সিবিআই লাগাচ্ছে, কোনো জায়গা ইডি লাগাচ্ছে, কোনো জায়গা আমার স্টেট পুলিশ লাগাচ্ছে, যেমন ইউপিতে যেভাবে অত্যাচার হচ্ছে, কর্ণাটকে যেভাবে হচ্ছে, এই যারা তাই শক্তি যখন ফেল করে তাদের এক্সপেরিমেন্টে তখন এই বাজে কাজগুলোকে লিপ্ত হয়ে যায়, এবং আমি মনে করি যে তারা এইসব করে বিরোধী দলকে বা যে বিরোধী শক্তি আছে ভারতবর্ষে, হ্যাঁ, তাদেরকে চুপ করে দিতে পারবে না। অর্থাৎ যেভাবে আপনারা আন্দোলনে নেমেছেন, আজকে ইডি এবং সিবিআই আপনার রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ডেকেছে, কী মনে করছেন, এ কি ন্যায় বিচার হবে বলে আপনারা মনে করছেন? না, আমার মনে হয় না, কেন দিদি কোনো সময় বলছে আমার মনে আছে, তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলল, সেই সময় দিদি বলল যে না, আডবাণীজি ভালো, নরেন্দ্র মোদী খারাপ। নরেন্দ্র মোদী যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল তখন দিদি বলল অটল বিহারী বাজপেয়ী ভালো,
আডবাণী জি খারাপ, তেমনি উনি বলছেন যে আগে আরএসএস ভালো ছিল, ইদানিং একটু খারাপ হয়ে গেছে। তো এত ভালো খারাপ উনি বলছেন, তার মানে হচ্ছে যে তিনি তাদের সাথে আড়ালে ঘর করছেন, তাদের সাথে একটা অশুভ আঘাত আছে এবং ইনডাইরেক্টলি তারা ওনাকে যেভাবে ফেভার করে তাই তিনি মানে গিফট হিসাবে বিজেপিকে এখানে নিয়ে এসছেন প্রধান বিরোধী দল হিসাবে। বলেছে যে বিজেপি হলো ওয়াশিং মেশিন, অর্থাৎ যারা বিজেপি করে তাদের টাকা সাদা হয়ে যায়, যারা তৃণমূল করে তাদের কালো থাকে, তাদেরকেই ধরা হচ্ছে। নারদা সারদা কেসে যাদেরকে দেখা গেছে টাকা নিতে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না, কারণ তারা বিজেপি করছে। তো কংগ্রেসও এই ব্যাপারে রাজপথে নেমেছে। তো আপনার মতামতটা কী? আমি যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার যা যা করছে সেটাই কিন্তু দিদিও করছে, না হলে মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে টিএমসিতে যায় না। আপনারা জানেন মার্ডার কেসে আসামি হয়েছিল। ঋতব্রত ব্যানার্জি একটা বাজে কেসে উনি লিপ্ত হয়ে গেছিলেন, ওনাকে বাধ্য হয়ে টিএমসিতে আসতে হয়েছে। এরকম প্রচুর লোক। তো আজকে যে কাজটা বিজেপি করছে সর্বভারতীয় স্তরে, সেই কাজটা কিন্তু দিদি এবং দিদির পার্টি পশ্চিমবাংলায় করছে। তাই আমরা দুটো সরকারকেই কন্ডেম করছি, কেন এটা ডেমোক্রেসি না। তারা সংবিধানটাকে ঠিক মতো হয়ে করেননি বা করলেও তারা তাদের বিশ্বাস করে। অনুব্রত মণ্ডলের, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এখনও 162 আপনার প্রপার্টির হদিশ পাওয়া গেছে। তো যার জন্যে কংগ্রেস বামফ্রন্ট সবাই রাজপথে একজোটে নেমেছে। তো আপনি কি মনে করছেন যে আজকে রাজনীতিটা কোন দিকে চলছে? দেখো, অনুব্রত পার্থবাবু এরকম বহু মন্ত্রী সন্ত্রী অমুক তমুক আছে যাদের বিরুদ্ধে কেস হতে পারে, এবং রেডের পরে আমরা দেখতে পাচ্ছি যেখানে হাত দিচ্ছে এজেন্সি সেখান থেকেই কোটি কোটি টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজখবর তারা পাচ্ছে, ডকুমেন্টস পাচ্ছে। আমি বলছি যে দেখুন, আজকে পশ্চিমবাংলার একটা নাম ছিল, পশ্চিমবাংলা মানে পূর্ব ভারতে শিক্ষাগত ব্যাপারে সব থেকে এগিয়ে ছিল। আজকে ওই শিক্ষার জগৎটাকে এরা যেভাবে বদনাম করেছে, আজকে যদি শিক্ষকরা এই রকম হয় যে দু লাইন লিখতে পারে না অথচ তারা চাকরি পেয়ে গেল, আর যারা কম্পিটিশন দিল তারা আজকে রাজপথে বসে আছে আন্দোলন করছে, এদের জন্য আপনার চিন্তাভাবনা কী করছেন? যারা রাজপথে এখনও পর্যন্ত ধর্মতলায় আপনার অনশনে বসে আছে তাদের জন্য আপনারা কী করছেন কংগ্রেসের তরফ থেকে? আমরা ওদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছি এবং আমাদের সহানুভূতি আছে তাদের সাথে, এবং আমরা অনেকবার তাদের মঞ্চে সামিল হয়েছি এবং তাদেরকে আমরাও আশ্বাস দিয়েছি, ভাই আপনারা একা নেই, আমরাও আপনাদের সাথে আছি। গুলাম নবী আজাদ সাহেব বলে হ্যাঁ কি কংগ্রেস যে জোড়নে নিকলি হ্যাঁ আগে কংগ্রেস কো জোড়িয়ে উসকে উপর ক্যা রিয়েকশন আপনার? কংগ্রেস পার্টিকে জোড়িয়ে দেশ জোড়নে কে বাদ মে আগে কংগ্রেস পার্টিকে লোকোকে জোড়িয়ে ক্যা রিয়েকশন হ্যাঁ আপনার? দেখিয়ে গুলাম নবী আজাদ সাহেব শ্রদ্ধে নেতা থে, আজ ভি উনকি ইজ্জত করতে হ্যাঁ লোক, লেকিন গুলাম নবী আজাদ সাহেব যে কাম কিয়ে, जब हम एक फांसीवादी ताकत के खिलाफ पूरे देश में आंदोलन कर रहे हैं, देश को जोड़ने की बात कर रहे हैं, आइडियोलॉजी का लड़ाई है, उस समय में उनका कांग्रेस से अलग हो जाना ये साबित करता है कि कहीं ना कहीं मोदी जी के साथ या उनकी पार्टी के साथ उनका अंडरग्राउंड समझौता है। अधीर रंजन कल ही परसों का बयान है, बोले हैं कि वो उनका राज्यसभा जो है टर्म खत्म हो रहा तो उनको पार्टी कुछ करेगी उससे आगे वो अंडरस्टैंडिंग कर लिए है, इस पर आप लोग क्या सोचते हैं? देखिए, अधीर रंजन चौधरी हमारे PCC के प्रेसिडेंट हैं और लोकसभा में कांग्रेस पार्टी के नेता हैं। वो जो बात किए हैं
उनकी जानकारी वहाँ ज़रूर होगी क्योंकि राज्यसभा में हम लोग हैं, तो इसमें कुछ तो देखिए कारण है जिसके कारण गुलाम नबी आज़ाद गए हैं, लेकिन जो कारण बताया जा रहा है वो ठीक नहीं है। क्योंकि गुलाम नबी आज़ाद को क्या नहीं, बूथ कांग्रेस का प्रेसिडेंट बनाया नेशनल लेवल में, उनको मंत्री बनाया, उनको राज्यसभा दिया, उनको लोकसभा दिया, उनको चीफ मिनिस्टर बनाया कश्मीर जैसा इम्पोर्टेंट स्टेट में, सेंट्रल में कई बार मिनिस्टर बने, तो अब उनको क्या चाहिए थी? उनको तो चाहिए था कि गार्जियनशिप दे, लेकिन ऐसे समय में जब पार्टी के सामने एक बहुत बड़ी लड़ाई है कि देश को फांसीवादी और सांप्रदायिक ताकत से लड़ने की ज़रूरत है, उस लड़ाई में जब कांग्रेस उतरी है उस वक्त वो मैदान छोड़कर भागे। ये 4 तारीख को आप लोग को प्रोग्राम होने वाला है, इसके बारे में थोड़ा बताएंगे क्या होगा? देखिए हम लोग का हर 3 साल के बाद 4वें साल में जनरल काउंसिल मीटिंग होती है और हमारा राज्य कमेटी जो होता है 3 साल 4 साल में फंक्शन किया, उसका लेखा जोखा किस तरह से हम लोगों ने काम किया, फिर तमाम चीज़ों पर विचार विमर्श किया जाता है और फिर नई कमेटी का गठन होता है। कर्मशाला अपने कदम चल रहे अपने 1 দিনের আছে, তবে তার আগে আমরা অনেকগুলো মিটিং করেছি, তাতে আমরা আমাদের বক্তব্যকে মেনলি বলেছি যে আজকে মোদী সরকার এদের টাইমে বেকারত্ব আকাশ্য, জিনিসপত্রের দাম আকাশ্য, পেট্রোল জাতীয় জিনিসের দাম আকাশ্য, PF ESI ঠিক মতো চলছে না, PF-এর টাকা বাজারে দিয়ে দেওয়া হয়েছে অথচ PF সম্পূর্ণভাবে ওয়ার্কারদের অর্জিত টাকা, সাথে সাথে আমরা এটা বলছি যে যে সম্পদটা দেশের সম্পদ জওয়াহরলাল নেহরু করে গেছে, ইন্দিরাজি করে গেছে, লাল বাহাদুর শাস্ত্রী করে গেছে, বিভিন্ন টাইমে প্রধানমন্ত্রীরা করে গেছে, আজকে ওইগুলো প্রতিষ্ঠানকে এরা বিক্রি করে দিতে চাইছে, সেখানে আমরা ঘোর আপত্তি জানিয়েছি এবং আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, 2 দিনের দেশব্যাপী আমরা ধর্মঘট করেছি, এবং যে ইদানিং যে থ্রেটটা এসছে সেটা হচ্ছে লেবার কোড। আমাদের দেশে 44টা শ্রম আইন ছিল, তার থেকে 29টা শ্রম আইন খুবই ইম্পর্টেন্ট ছিল, ওইগুলোকে ডাইলুট করে 4টা লেবার কোড হয়েছে এবং এই সব কটা লেবার কোড মালিকমুখী, কর্পোরেটমুখী, শ্রমিক বিরোধী, তাই আমরা লড়াই করছি। এবং আমাদের মেন এজেন্ডা পরশুদিন যে আমাদের কাউন্সিল মিটিং আছে তাতে মেন এজেন্ডাগুলো এগুলো আছে। ये नहीं दे रही इस पर आप लोग क्या कुछ सरकार सिर्फ कर्मचारी को डीए नहीं दे रही, आप जानते हैं कि IMTC का ही कन्फेडरेशन हाई कोर्ट में केस किया और जीता, फिर उसके खिलाफ में राज्य सरकार गई है और साथ साथ राज्य सरकार के पास भी करीब करीब 39-40 सरकारी कारखाने थे, 3-4 को छोड़कर बाकी सबको बंद कर दिया गया, उसके ज़मीनों को बड़े बड़े पूंजीपतियों के हाथ में बिक्री किया जा रहा है, जैसा कि सेंट्रल डेयरी हरिम घाटा में उसको दे दिया गया किसी बहुजातिक कंपनी को। इस तरह से राज्य सरकार भी मोदी जी का अनुसरण कर रहा है। अभी कमरुजमान कमर राज्य IMTC सभापति, অসংখ্য ধন্যবাদ। আমরা এই সাক্ষাৎকারটি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করব। হ্যাঁ, আগামী 4 তারিখে যে আপনাদের কর্মসূচি আছে, কত লোক হবে? আজকে আমাদের একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে 5000 যেখানে আমাদের সদস্য আছে সেখানে একজন লোক জেনারেল কাউন্সিল মেম্বার, আর সেখানে যেখানে 500 লোক করে আমরা একটা করে ডিগ্রি দেবো। আমাদের যে টোটাল স্ট্রেংথ আছে, টোটাল IMTC স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথ অনুযায়ী আমাদের জেনারেল কাউন্সিল হচ্ছে 600 স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথ
তাতে আমাদের জেল কনফিউশন হবে আর মেরিকে ধরছে পাঁচ হাজার পাঁচশো করে দিতে হয় তাহলে আমাদের হচ্ছে কত দাঁড়াচ্ছে দুনিয়া পাঁচশো একটা ছশো লোক আসতে পারে মানে জেল কাউন্সিল ছশো এবং ইনক্লুডিং কিছু ডেলিগেট অবজারভার ছশো লোক এখানে আসবে আর সেগুলো সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেই যাবে এটা কোথায় হচ্ছে আপনাদের যুবকল্যাণ কেন্দ্র যুবক আচ্ছা আপনার নামটা ডিজি আমার নাম গণেশ সরকার আপনি আপনার ডেজিগনেশন আপনি ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টেটের ভাইস প্রেসিডেন্ট আর অল ইন্ডিয়ার সেক্রেটারি আর যে সংগঠনটা দেখি তার নাম ন্যাশনাল ইউনিয়ন অফ গিগ ওয়ার্কার্স এটা ইন্ডাস্ট্রি ওয়াইড ইউনিয়ন সেই ইউনিয়নের আমি সেক্রেটারি জেনারেল।